হয়নি? আমি যেটা দিয়েছি সেটা পছন্দ হয়নি? খুব পছন্দ হয়েছে। হলো কোন প্যান্ট? ওই প্যান্ট, কোন প্যান্টটা দেখি। আচ্ছা মজা লাগতো না? ওই প্যান্টটা খুব মজা লাগতো। হ্যাঁ তোকে সব কিনে দেবো, প্যান্ট জুতো জামা সব একবারে দেবো। তো দেখো বন্ধুরা, আমি বেরিয়ে পড়ছি, বেরিয়ে পড়ছি হচ্ছে বাপের বাড়ির দিকে একটু যাব। বাপের বাড়িতেও আজকে একটা অনুষ্ঠান আছে, অনুষ্ঠান বলতে ঘরোয়া অনুষ্ঠানই, দাদার ছেলের জন্মদিন আছে আর অগ্রিম জামাই ষষ্ঠী আছে। অগ্রিম জামাই ষষ্ঠী বলতে এটা হচ্ছে 23 তারিখের ভিডিও, আমরা 23 তারিখেই জামাই ষষ্ঠীটা পালন করে নিয়েছি যেহেতু দাদার ছেলের জন্মদিনটা ছিল। তো ভিডিওটা একদিন দিতে লেট হয়ে গেল, আজকে 25 তারিখ আজকে দিলাম ভিডিওটা তোমাদের কাছে। তো দেখো আমি বেরিয়ে পড়ে বাপের বাড়ির দিকে চলেও আসলাম। আজকের ব্লগটা পুরো অন্য রকমের একটু, আর খুবই স্পেশাল আমার জন্য, কারণ আজকে এইটার জন্মদিন, মানে আমার দাদার ছেলে, এটা আমার দাদার ছেলের আজকে জন্মদিন আছে, প্লাস আবার আজকের ষষ্ঠীর মানে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া, অগ্রিম খাওয়া দাওয়া। তো পরে ডিটেলসটা তোমাদের বলবো, তো চলো ব্লগটা দেখতে থাকো পুরোটা, ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর কমেন্ট করো, লাইক করো। তো চলো গো, নারকোল দিয়ে করেছো মা? বেশ ভালোই হয়েছে ডালটা না? হ্যাপি বার্থডে সোনা, থ্যাংক ইউ। খোলো খোলো ছাতাটা, দেখো কিরকম ছাতাটা, কিরকম ছাতাটা, এই যে ধরো ধরো ধরো, তুমি এটা ধরো, তুমি এটা ধরো ধরো, এই খুলে গেল। হ্যাঁ ভীষণ খুলে দিচ্ছে দেখি, এই ও মা কি সুন্দর, স্পাইডারম্যান দেখি, মুখটা দেখি, মুখটা দেখি একটু, এই তো মুখটা দেখি, ছাতা কেমন করে, ছাতা নেয় মাথায় দাও, ঠিক করে নাও, আসো ওকে দেখো, ছাতা দেখো সবাই, এটা বার্থডে গিফট, এইটা অ্যাকচুয়ালি স্কুলে স্কুলে যায় তাই স্কুলে যেতে গিয়ে ও দেখেছে এটা কোনো বাচ্চাকে নিতে, তাই আমাকে বলছে যে পিপি এটা এনে দেবে, তাই এখন গিয়ে এটা নিয়ে আসবে, তাই পিপি এটা খুব ভালো সুন্দর হয়েছে। আরে আম পিপি দাও, আরে আম পিপি দাও, এটা এটা আমাকে একটু কিসি দিয়ে দাও, একটু কিসি কিসি সাইকেলটা, সাইকেলের ছবি দেবো, মিয়াও মিয়াও, এটা একটা মেও, এটা একটা টকলা মেও, এটা টকলা মেও, টকলা মেওটা না, হ্যাঁ কি সুন্দর বসেছে, পুচ, ওটা পুচ, ওটা তো মেওর আইদা আইদা, তুই এরকম করিস বলে মেওটা চলে গেল, যা ওটা মেওর পুচ, আর তোর পুচ কোথায়, এখানে 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 তোর পুচ, সেটা
ছবি তুলতে বল। হ্যাঁ ছবি তুললাম তো ম্যাওয়ের, ছবি তুলেছি। এরকম করে মিয়া ছবি তুলতে বলছিল। আচ্ছা ওকে খেতে দিয়েছি, যেহেতু পাঁচ বছর না হলে ওকে করা যাবে না, মানে আশীর্বাদ করা যাবে না ধান দুব্বো দিয়ে, তো সে কারণে সেটা করলাম না। শুধু দেখো খেতে দিয়েছি একটু গুছিয়ে, কি খাবে এর মধ্যে সে ওই জানে। তা তোমরা ওকে একটু আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে সারা জীবন। পটলা, এই যে পটলার মা, এই যে পটলার পিছন, আর এই পটলার দুই দাদা। পটলার পিসি, এই জিনিসটাই তোলা লাগবে তুমি সরে আসো, চলে যাবে না, খাইয়ে দিই। খালি পেটে মিষ্টি খায় না, গরম। আচ্ছা টেংরি টেংরি কেমন করে খায়? ওরে বাবা রে, এটা আইসক্রিম আর কাস্টার হয়েই গেল। তো দেখো এখানে দুপুরবেলা খাওয়ার মানে প্রস্তুতি চলছে, প্রস্তুতি বলতে কি খেতে দিয়েই দিয়েছি, সবাই খাচ্ছে দুপুরবেলার। আগে ফু দাও সব তো চল। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, পুরো নামটা কি? সৌরদীপ, সৌরদীপ টু ইউ, হ্যাপি তো দেখো এখানে পুচু কেক কেটে নিচ্ছে বাবা মাকে খাওয়াবে বলে, আর আমিও কেকটা কেটে দিচ্ছি। আর এদিকে দেখো লাইটটা কিরকম, এটা হচ্ছে ফোনের লাইট। পুচু অনেকটা ঝড়ঝাপটা সামলে তারপরে কেকটা কেটেছে। ঝড়ঝাপটা বলতে আজকে কারেন্ট চলে গেছিলো ঝড়ের জন্য, এসেছে যখন তখন ওর কেক কাটা হয়ে গেছে। আর এটা হচ্ছে ফোনের লাইট, তো ফোনের লাইটেই কেক কাটলো পুচু আজকে। আর পুচুর আজকে জন্মদিনটা তোমাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো সবাই। আর তো চলো আজকের বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে। তো আজকের মতন এখানেই আসছি, তো টাটা।